আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে আর আগের মতন পাত্তা দিচ্ছে না, সে আগের মতন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে ভালোবাসছে না? তাই যদি আপনি যদি চান ভালোবাসার মানুষ আপনাকে পাগলের মতন ভালোবাসবে, সারাটা দিন আপনাকে মিস করবে, তাহলে এই ভিডিওটা দেখে নিন। কারণ তিনটে ভুল, যেটা হয়তো পরিস্থিতির কারণে হয়েছে অথবা আপনি অজান্তেই করে ফেলেছেন অথবা সে করেছে, যে তিনটে ভুলের জন্য কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, একে অপরের প্রতি মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। এবং এর সলিউশনটা কী, মানে একদম সহজ মাইন্ড ট্রিক খাটি কী করে আপনি এর সলিউশনটা করতে পারবেন, সেটাও তো আজকের ভিডিওতে কিন্তু বলবো। তাই এই ভিডিওটা একদম রিলেশনশিপ অ্যাডভাইস, লাভ অ্যাডভাইস, যারা সম্পর্কতে ভালো নেই, চাইছে সম্পর্কটা একটু ভালো করে নেবো, মজবুত করে নেবো, জোরদার করে নেবো, তাদের জন্য এই ভিডিওটি। তা চলুন শুরু করবো এই ভিডিওটি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা, সবার আগে তোমাকে জানতে হবে যে সম্পর্কটা খারাপ কেন হয়েছে। একদম সম্পর্কের প্রথম প্রথম, বিয়ের আগে বা প্রেম করার প্রথম প্রথম, বা প্রেম বা বিয়ের আগে আগে, সম্পর্কের শুরুতে শুরুতে সম্পর্কের মধ্যে ফ্রেশনেস ছিল, মানে একদম গোলাপ ফুলটা সদ্য সদ্য ফুটেছে। কিন্তু এখন যেমন হয়ে গেছে একদম, মানে যাচ্ছে তো একটা বিষয়, কেউ কারোর মুখ দেখছো না, সে ফোন করছে না, তোমার ফোনে রেসপন্ড করছে না, হোয়াটসঅ্যাপ রিপ্লাই করছে না, কী কারণে এই সর্বনাশ হয়েছে? বন্ধুরা, কী কারণে সর্বনাশ হয়েছে? এর পেছনে মূলত তিনটে কারণ। এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা কারণের জন্যই কিন্তু আজকে এই প্রবলেমটা তুমি ভুগছো, আর তাই তুমি ভিডিওটা দেখছো। প্রথম কারণটা হচ্ছে বন্ধুরা, সম্পর্কের মধ্যে তুমি নিজের ফ্রেশনেস বা সতেজতা হারিয়েছ। ইয়েস, কথাটা একটু কমপ্লিকেটেড লাগলো, সহজ করে বলি, আজকে যখন তুমি প্রথম তার কাছে তার সাথে পরিচয় হয়েছিল, প্রথম তার কাছে তার সাথে দেখা হয়েছিল, তুমি ছিল একদম ফ্রেশ, একদম সদ্য সতেজ একটি মানুষ, যাকে দেখে তার এইখানটাতে ধুকপুক 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 করতো। কিন্তু সময়ের সাথে সাথে তুমি যাচ্ছে তাই কিছু কাণ্ড কাটাপ করে পড়েছ, তাই তোমার যে সতেজতা, তোমার যে ফ্রেশনেস, তোমার যে নতুনত্বতা আস্তে 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 চলে গেছে, সে তোমার মধ্যে আর সেই নতুনত্বটা পায় না, সে তোমার মধ্যে সেই রিফ্রেশিং ব্যাপারটা পায় না, তোমার মধ্যে সেই একদম প্রাণবন্ত ব্যাপারটা আর পাচ্ছে না। তাই কিন্তু তোমার দেখে তার ভেতরের মধ্যে যেই ধুকপুক ধুকফুক হতো, সেটা আর হচ্ছে না, আর তাই তোমাকে সে আর পাত্তাও দিচ্ছে না। এবার বন্ধুরা, যে হৃদয়ের মধ্যে ধুকপুকানি হওয়া, যেটাকে আমরা কুচকুচ হোতায় আমরা বলি না, যে শাহরুখ খান বলেছিল কুচকুচ হোতায় অঞ্জলি তুমনে সমঝোগি, এই কুচকুচ হোতায় অঞ্জলি তুমনে সমঝোগি, এটার কিন্তু একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। ইয়েস, বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে যে কী কারণে তোমার অপোজিট পার্সনের তোমাকে দেখে সেই ইমোশনগুলো সঞ্চার হচ্ছে না, যে সম্পর্ক আমাদের শুরুতে বা প্রথমে ছিল। এটা হচ্ছে বন্ধুরা ডোপামিন। ইয়েস, একটি হরমোন যেটাকে ডোপামিন বলা হয়, এই ডোপামিনই কিন্তু সমস্ত সমস্যার মূল কারণ। ডোপামিন বন্ধুরা, তো আমাদের কোনো কিছু জিনিসটা ভালো লাগলে, কোনো কিছুতে রোমাঞ্চ অনুভব করলে, কোনো কিছু রিস্ক অনুভব করলে কী হয় বন্ধুরা, ডোপামিনের নিঃসরণ আমাদের অনেক বেড়ে যায়। এই ডোপামিনের নিঃসরণ কী করে বন্ধুরা, আমাদের কোনো একটা জিনিসের প্রতি অ্যাডিকশন বাড়ায়। ডোপামিনের নিঃসরণ আমাদের কোনো কিছুর প্রতি ভালো লাগা বেরোয়, ডোপামিনের নিঃসরণ কোনো কিছুর মধ্যে রোমাঞ্চ আমরা খুঁজে পাই। আর সম্পর্কে প্রথমে তোমাকে যখনই সে দেখতো, তোমাকে পাওয়ার আশায় তার ভিতরে কী হতো বন্ধুরা, এই ডোপামিনের নিঃসরণ প্রচুর 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 পরিমাণে হতো। কিন্তু সময়ের সাথে সাথে তুমি যেহেতু তোমার রিফ্রেশিং ব্যাপারটা হারিয়ে ফেলেছো, তোমার নতুনত্ব ব্যাপারটা হারিয়ে ফেলেছো, সে তাই আর ডোপামিন ক্ষরণ হচ্ছে না তার হরমোনে। এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা আমি বানিয়ে বলছি না, তুমি রিসার্চ পেপার তুমি দেখলেই বুঝতে পারবে এই ব্যাখ্যাটা কিন্তু সত্যি সত্যি বিজ্ঞানীরা মতামত অনুযায়ী। দেখবে আজকালকার ছেলেমেয়েরা কেন পাবজি খেলা তো পছন্দ করে, আরও তো প্রচুর ভিডিও গেম রয়েছে, কেন পাবজি খেলছে? বন্ধুরা, পাবজি খেলার একটা মূল কারণ হচ্ছিল পাবজির মধ্যে প্রচণ্ড মানে রিস্ক থাকে, প্রচণ্ড রিস্ক বলতে খেলার মধ্যে একটা মারামারি থাকে, একটা মানে কি বলবো, মানুষ একটা অ্যাডভেঞ্চার খুঁজে পাচ্ছে, সেখানে তার ডোপামিনের নিঃসরণটা বেশি হচ্ছে। দেখবে অ্যাডভেঞ্চারের প্রতি একটা বাঙালিদের বা সবার টান, মানে আমরা কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে পছন্দ করি, এর কারণ হচ্ছে হলো অ্যাডভেঞ্চার আমাদের ডোপামিনের নিঃসরণটা বাড়ায়, আমাদের অ্যাডিকশান করে দেয়। তাই তোমার ভুল ভ্রান্তির কর অ্যাটিটিউডের জন্য তোমাকে দেখলে তার যে ডোপামিনের নিঃসরণ হতো, সেইটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, তাই তোমাকে আর তার ভালো লাগে না, তোমার গুরুত্ব চলে গেছে। চিন্তা নেই, আমি আসি তো কীভাবে ডোপামিনের নিঃসরণ তুমি বাড়িয়ে পারবে সেই টিপসটাও তোমাদের শিখিয়ে দেবো। বিশ্বাস করো, 7 থেকে 10 দিনের মধ্যে তুমি কিন্তু মানে উদ্ধার হয়ে যাবে, তোমার প্রবলেম থেকে বেরিয়ে আসবে তুমি। থার্ড উপায়টা হচ্ছে বন্ধু, এটা মানে কী বলবো, সবচাইতে পেইনফুল, সবচাইতে খারাপ উপায়, সেটি হচ্ছে হলো তোমার তার জীবনে হয়তো তৃতীয় ব্যক্তির প্রবেশ করে গেছে। এবার এটা যদি হয়ে গিয়ে থাকে, আমি তোমাকে সাজেস্ট করবো যে এটার কিছু করার নেই, আর যদি করাও হয়ে থাকে আমি বলবো অন্যের এটো করা খাবার মুখে নেওয়াটার কোনো প্রয়োজন নেই। যদি কেউ চলে গিয়ে থাকে
ভাই যেতে দাও, লোকের ইউজ করা জিনিস আমরা ইউজ করবো না। আমাদের একটা অ্যাটিটিউড রয়েছে, পৃথিবীতে একবারই এসছো, নিজের গাটসে পৃথিবীতে বাঁচবো আমরা। এবার চলে আসি বন্ধুরা সলিউশন। প্রথমে দুটি কারণ, রিফ্রেশমেন্ট চলে গেছে, রিফ্রেশমেন্ট চলার মধ্যে চলে যাওয়ার ফলে বন্ধুরা ডোপামিনের নিঃসরণ বন্ধ হয়ে গেছে। এর সলিউশনটা কী করে করবো বন্ধুরা? সলিউশনটা ভেরি ইজি, মানে প্রবলেমের মধ্যে কিন্তু সলিউশনটা লুকিয়ে আছে। হ্যাঁ, প্রবলেমের মধ্যে সলিউশনটা লুকিয়ে আছে। সলিউশনটি হচ্ছে হলো, জাস্ট ফর দ্য এক্সাম্পল, তুমি যে রিফ্রেশমেন্টটা হারিয়েছো, তোমার নতুনত্বটা হারিয়েছো, নতুনত্বটাকে আবার ফিরিয়ে আনো। কীভাবে ফিরিয়ে আনবে? নিজেকে বদলে ফেলো। তোমাকে ওই মানুষটি একইভাবে বিগত দু বছর ধরে দেখো, বুঝতো, দেখতে কী করেছে আর ভাল লাগছে না, মানে তুমি একদম তার ডাল ভাতের সমান হয়ে গেছো। তো নিজেকে বদলে ফেলো। কীভাবে বদলাবে? তিনটেভাবে তুমি বদলাতে পারো। এক হচ্ছিলো বদলানো, তিনটে আমি বদলো, তিনটেই অ্যাপ্লাই করো কুইক রেজাল্ট পাওয়ার জন্য, বা একটা দুটো জিনিস বদলালো কিন্তু ড্রাস্টিক্যাল চেঞ্জ চলে আসে। প্রথম চেঞ্জ হচ্ছে বন্ধুরা নিজের ড্রেসিং সেন্সে চেঞ্জ। মানে ধরো না, তুমি সালোয়ার ছাড়া কিছু পড়ো না, তুমি নর্মাল ফর্মাল প্যান্ট, নর্মাল ফর্মাল জামা ছাড়া কিছু পড়ো না, চেঞ্জ ইউর সেলফ। তুমি যেই প্যাটার্নের ড্রেস পরো, তোমার ড্রেস পরার প্যাটার্নটা চেঞ্জ করো। তুমি সেখানে যেই টাইপের পোশাক আশাক পরা পছন্দ করো, সেখান থেকে তুমি একটু অন্য রকমের পোশাক আশাক পরা পছন্দ করো, মানে ডিফারেন্ট ট্রেন্ডের, ডিফারেন্ট টেস্টের পছন্দ করো। বন্ধুরা কী হয়, দেখবে অনেক সময় দেখবে বিভিন্ন নতুন প্রোডাক্টে, মানে একটা প্রোডাক্ট ব্যবহার হয়ে হতে 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 কিছু মাস পরে, কয়েক বছর পর সে প্রোডাক্টটার দেখবে প্যাকেজিংটা চেঞ্জ হয়, মানে প্যাকেটটা চেঞ্জ হয়। এটা একদম ধ্রুব সত্য মানুষের সাইকোলজি। একটা মানুষ আমরা দীর্ঘদিন যেভাবে পোশাক আশাক করে দেখে অভ্যস্ত, তার যদি পোশাক পরে স্টাইলটা যদি বদলে যায়, তখন আমাদের কাছে একটা অন্যরকম লাগে। এই অন্যরকমটা ভালো, অন্যরকম, খারাপ, অন্যরকম, যা খুশি, কিন্তু একটা নতুনত্ব সৃষ্টি হয়, তোমার মধ্যে একটা নতুন কিছু সে খুঁজে পায়। এটা পয়েন্ট নম্বর ওয়ান। পয়েন্ট নাম্বার টুটি হচ্ছে বন্ধুরা, তোমার কথা বলার ওয়ে, কথা বলার স্টাইলের মধ্যে একটা নতুনত্ব আনা। মানে যেই টোনে, যেই মডিউলেশনে, যেই স্কেলে তুমি কথা বলো, যে কী করো, শোনো না আজকে একটু দেখা করবে প্লিজ, না চলো না আজকে দেখা, না করলে আবার কবে দেখা হবে, প্লিজ রিকোয়েস্ট করছি চলো, ভাই তুমি একদম এইভাবে কাকুতি মিনতি করে করে তার সাথে দেখা করছো, তুমি সে বলছে আচ্ছা ঠিক আছে ওকে হলে তোমায় জানাবো, সে তোমাকে দেখাচ্ছে। তুমি যেটা করো বন্ধুরা, তোমার এই একদম পুরো কথা বলার স্টাইলটাই বদলে যাও। কী বলবে, এই শোনো আজকে আমার টাইম আছে, আজকে তোমার যদি সময় হয় কথা বলার, দেখা করার, আজ আমাকে জানিও, ঘাট ফোনটা রেখে দিলে। সেও কিন্তু ভাবে, আরে বাবা কী হলো, ও আমাকে এরকম ফোনের মধ্যে পায়ে ধরে ফেলতো, হোয়াটসঅ্যাপে দেখো করো না, দেখা করো না, দেখা করো না করতো, আজকে সেই জিনিসটা করছে না সে। তোমার এই কথা বলার টোনটা চেঞ্জ হওয়াতে কিন্তু সেও তোমার মধ্যে নতুনত্ব, ফ্রেশনেস খুঁজে পাবে। এবার তুমি তোমার মতন করে কথা বলা ওয়ে বা ট্র্যাকটা চেঞ্জ করো। এটা পয়েন্ট নাম্বার টু। পয়েন্ট নাম্বার থ্রি বন্ধুরা, তার সঙ্গে মেশার যে আঙ্গিক, তার সঙ্গে মেশার, তোমার মেলামেশা করার যেই ধরন, সেটাকে তোমাকে বদলাতে হবে। কীভাবে বদলাবে বন্ধুরা? প্রত্যেকটা সম্পর্কে একটা ভাইব্রেশন ম্যাচ করে, স্কেল ম্যাচ করে, ওকে? সেই ভাইব্রেশনটাকে চেঞ্জ করো। মানে ধরো না তুমি তার সাথে খুব সফট সফট মেশো, তার সব কথা দিয়ে একেবারে পুরো মানে গরুর মতন, গাভীর মতন মাথা নাড়া, হ্যাজি হ্যাঁ স্যার ঠিক বলেছো, ঠিক হয়েছো, মানে সেই ভাবছে একটা আস্ত গরুকে পেয়েছি আমি, গরুটাকে আমি যা বলো সে গরুটা মাথা নাড়াবে। তো সেখান থেকে নিজের চরিত্রটা গরুর থেকে বাঘের মতন করো। কীভাবে করবে দেখো, তুমি ঠিক আছে বলেছো, তোমার এই জিনিসটা ভালো লাগে না আমার মধ্যে, বাট আমার তো একটা ভালো লাগা খারাপ লাগা কিছু আছে, প্লিজ আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না, তোমার খারাপ লাগছে বলে। এই অ্যাটিটিউডগত চেঞ্জ, এই চেঞ্জটাও কিন্তু নতুনত্ব একটা রিফ্রেশিং ব্যাপারটা নিয়ে আসে। আমি কি বলছি, সবসময় তাকে বিরোধিতা করতে হবে, তার এগেনস্ট, নট লাইক দ্যাট। তুমি তোমার সম্পর্ক বুঝে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি, তুমি তোমার সম্পর্ককে বুঝে টিউন করো। তার কী বললাম, তিনটে জিনিস, এক হচ্ছে পোশাকের চেঞ্জ, একটা বললাম কথা বলার স্টাইলে চেঞ্জ, নাম্বার থ্রি বললাম সম্পর্কের মেলামেশার ধরনের চেঞ্জ। এই তিনটে চেঞ্জ বন্ধুরা যেই মুহূর্ত করবে, সে কিন্তু প্রথম প্রথম রেগে যাবে। কেন রেগে যাবে? সে রেগে যাবে এই কারণে, আরে ওকে তো আমি একদম পুরো মানে গরু বানিয়ে রেখেছিলাম, আমার পোষা পোষ্য বানিয়ে রেখেছিলাম, আজকে ও কেন ফোঁস করছে? রিয়েস মাই ফ্রেন্ডস, তোমাকে একটু ফোঁস করতে হবে, তবেই তুমি কিন্তু কীভাবে তার কাছে গুরুত্ব পাবে, তোমাকে কিন্তু নতুনভাবে সে কিন্তু ডিসকভার করবে নতুন অ্যাটিটিউডটাকে। প্রথম প্রথম কিছুদিন তোমার সঙ্গে সে হয়তো রাগ দেখাবে, তোমাকে হয়তো সে তোমার প্রতি একটা অভিমান করবে, কিন্তু এটাকে তুমি যদি কন্টিনিউ করো, নিজে যদি ভেঙে না যাও, 7 থেকে 10 দিনের মধ্যে তুমি কিন্তু দেখবে সে আস্তে 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 নরম হচ্ছে, এবং সে তোমাকে আবার কিন্তু নিজের দলে আনার জন্য বা নিজের ফেভার আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এটাই তো তুমি চাইছো, সেই জন্য তোমাকে নতুন করে খুঁজে পাক, তোমাকে দেখা করার জন্য ছটফট করুক, তোমাকে ফোন করুক, তোমাকে মেসেজ করুক। তাই তুমি যদি চাও, তা নিজের মধ্যে নতুনত্ব আনতে হবে। আর যেই মুহূর্তে নতুনত্ব, রিফ্রেশিং ব্যাপারটা আনলে, তখনই দেখবে সেকেন্ড কী হবে বন্ধুরা, রোমাঞ্চ বাড়বে সম্পর্কের মধ্যে। যত বেশি রোমাঞ্চ বাড়বে, তার ডোপামিন নিঃসরণ হবে তোমার প্রতি। যত ডোপামিন নিঃসরণ হবে বন্ধুরা, সে কিন্তু কী করবে, সে কিন্তু আবার তোমাকে পুনরায় আগলে ধরার চেষ্টা করবে। কিন্তু তোমাকে একটু কিছুদিন, একদিন দুদিন ঝগড়া হলো, তুমি কিন্তু আবার ভেঙে পড়লে, যেটা বাঙালি ছেলে বাঙালি মেয়েদের ক্ষেত্রে প্রবলেম হয়,
দুদিন সে কথা বললো না, তিন দিন কথা বললো না, সে আবার তুমি পায়ে গিয়ে ড্রাইভ মারলে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুলে পেয়ে ক্ষমা করে দাও, এইটা প্লিজ করো না। 10 দিন দেখো, 15 দিন দেখো, একটা মাস দেখো, সে বদলাতে বাধ্য যদি তোমাকে সে ভালোবেসে থাকে। আর যদি তার মনে তোমার প্রতি যদি কোনো ভালোবাসা না থেকে থাকে, তুমি থাকো না থাকো ডোন্ট কেয়ার থাকে, তাহলে তুমিও সে অ্যাটিটিউডটা নিয়ে নাও। তোমার যদি ইম্পর্টেন্স কারোর জীবনে না থাকে, তুমি কেন ওই মানুষটাকে ইম্পর্টেন্স দেবে, নিজের লাইফে ভগবানের পর্যায়ে তাকে রাখবে? তাই বন্ধুরা, তুমি এক, সে যদি এক পায়ে গোয়ে তবেই তুমি পাঁচ পায়ে গো, সে যদি পাঁচ পায়ে গোয়ে তবেই তুমি 20 পায়ে গো, সে একেবারে পিছু পা হচ্ছে, তুমি তার ঘাড়ে গিয়ে চাপছো, এতে কিন্তু সম্পর্ক খারাপ থেকে আরও খারাপতর হয়, সম্পর্ক ভালো কিন্তু হয় না। আচ্ছা, থার্ড যে প্রবলেমটা বলেছিলাম, তৃতীয় ব্যক্তির প্রবেশ চলে এসছে হয়তো জীবনে, সেটা হলে আমি বলবো হাত জোড় করে রিকোয়েস্ট, এরম দুশ্চরিত্র বা দুশ্চরিত্রের কোনো মেয়ে বা ছেলের সঙ্গে সম্পর্ক না রাখা অনেক ভালো। ভগবান তোমার জীবন থেকে এরকম একটা পাপি উলাঙ্গারকে ছড়িয়ে দিয়েছে, পরন্তু বেঁচে গেছো, একটু ওয়েট করে যখন নিজেকে একটু একা রাখো, কোনো না কোনো একদিন খুব তাড়াতাড়ি আরও ভালো কেউ, আরও সুন্দর কেউ, আরও ভালো মনের কেউ তোমার জীবনে কিন্তু অবশ্যই আসবে, কথাটা মিলিয়ে রেখো। তবে কিন্তু অবশ্যই ট্রিট দিতে হবে সেদিনকে আমাকে কিন্তু। আর এখন একটা মানে কমেন্টস করে দাও ভালো লাগলে, আর লাইক তো করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে কিন্তু মনের কষ্টে ভুগছে, এই ভিডিওটি শেয়ার করো তার এবং আমার উপকার করতে ভুলবে না। বন্ধুরা, দেখা হবে ইন্টারেস্টিং টপিকে, তত কিছু, গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।